What's up guys, assalamualaikum, miss me Afroza Mahi and welcome to my blog. So guys, আজকে আমার এই ব্লগটা আমার জন্য অ্যান্ড আপনাদের জন্য খুব স্পেশাল, কারণ আজকে আমি আমার এই ব্লগে আমার সিলভার প্লে বাটন আনবক্সিং করব। তো ফাইনালি আনবক্সিং করতেছি, তো বুঝতেই তো পারতেছেন গাইস আজকে আমি কতটা খুশি। তো এখন আমি আনবক্সিং করব, আপনারা অবশ্যই আমার পুরো ব্লগটা দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গাইস আপনাদের জন্যই তো আমি এতদূর পর্যন্ত আসতে পারছি, তো আপনাদের ভালোবাসা আমাদের সাথে আছে বলেই তো আমি এতদূর আসতে পারছি। তো অনেক খুশি আমি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো গাইস আপনারা তো বুঝতেই পারতেছেন যে আমি কোন পার্কে আসি। তো এখন আমি আছি হচ্ছে কানিগঞ্জ বেলনাইকো রিসোর্ট পার্কে, আমার ফেভারিট একটা পার্ক। আর আজকে আমার সাথে আছে হচ্ছে আমার নানি, আমার আম্মু আর আমার ছোট ভনরা আর আমার মামতো ভাই। তো আর আবু বিজি, তাই আবু আসতে পারে নাই। আর আমাকে আজকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই তো ওয়া ও মাই গড ফিশ গাইস, এই পার্কটা কিন্তু আসলে খুবই সুন্দর, আমার অনেক ভালো লাগে, আমি যখনই আসি অনেক ভালো লাগে, ভিডিও বানানোর জন্য খুব সুন্দর। তো এই তো এখানে অনেক মাছ, একটা ইকোরিয়াম বলা যায়। তো যাই হোক আমি ঘুরতেছি আর আমি রাতের বেলা আসছি মেনলি পার্কে আসার কারণ হচ্ছে আমি আমার প্লে বাটনটা আনবক্সিং করব। আর গাইস আমার নানু আসছে, তো আমার নানুকে একটু দেখাই চলো। সো গাইস আমার নানি, তো সবাই আমার নানিকে তো চিনেন, আমার নানি কিন্তু অনেক ফেমাস। আর আমার আম্মু, হ্যালো আম্মু, তো এই যে আসো। আমার দুই বোন মায়া আয়েশা, আমার কলিজার টুকরা, আর এই তো আরাফাত আমার মামতো ভাই। সো গাইস এখন আমি একটু ঘুরতেছি আর এই বিশটাই টুটলাম, আর আমি একটু পরে প্লে বাটনটা আনবক্সিং করবো, তা আপনাদের আর বেশিক্ষণ ওয়েট করাবো না। আর খাবার দাবার অর্ডার করছি, খাবার দাবারও মানে আসতেছে। তো এই তো ঘুরতেছি গাইস, আই এম ভেরি এক্সাইটেড গাইস, বুঝতে তো পারতেছেন যে আমি মানে কি বলবো, আমি গোলাই গেতেছি, আসলে খুবই খুশি আমি, মানে ফাইনালি আমি খুলতে পারতেছি মানে প্লে বাটনটা। আর মেন কথা হচ্ছে গাইস আমার প্লে বাটনটা আসছে হচ্ছে রোজারও আরও অনেকদিন আগে, প্রায় অলমোস্ট আপনার 3 মাস হয়ে গেছে আমার প্লে বাটন আসছে। তো আপনারা সবাই জানেন যে আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব 4.5 লাখেরও বেশি, তো 1 লাখ পেলে, 1 লাখ সাবস্ক্রাইব হলেই তো আপনার সিলভার প্লে বাটন পেয়ে যায় মানুষ। আমি পাইছি অনেক আগেই, তো যেহেতু রোজা ছিল তাই আর প্লে বাটনটা আনবক্সিং করা পরে নাই, ভাবছিলাম যে রোজার পরে করব। তো এই তো ফাইনালি আজকে অনেক 3 মাস পর পাইয়া আলমারিতে রেখা দিয়েছিলাম, তো আলমারি থেকে বের করে নিয়ে আসছি, তো এখন খুলবো এই আর কি। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন, আমার সাথেই থাকবেন, আশা করি আমাকে সবসময় সাপোর্ট করবেন। রেস্টুরেন্টের ভিতরে আর কি প্লে বাটনটা আনবক্সিং করবো, কারণ গাইস বাহির অনেক গরম, আমি ঘামতেছি প্রচুর, তো ভিতরে যাবো এখন। তো এটাই, লেটস গো। সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, তো পিজাটা খাবো একটু পরে, এটা আগে আনবক্সিং করে রানি। আর এই তো নানি, মায়া, আয়েশা, আরাফাত, তো এখন আমরা খুলবো। আচ্ছা এই তো পুরো ইনটেক গাইস, এখনো খোলা হয় নাই। ফাইন, এটা কোথায় দিব, কোন মানে কোন দিকটা, গাইস এটা কিভাবে খুলবো, দেখছেন গাইস কিন্তু এটা খুলতে পারতেছি না। গাইস অনেক ভেজাল তো লাগাই না, আমি দিকে আসো গাইস, আমার আম্মুর হেল্প লাগবে। তো চলো আম্মু, সবাই তালি দাও, সবাই তালি দাও,
Wow! Guys, এখানে কিছু নেই, সাদা দার অরফাদ সাদা। তো এটাই এখানে ইউটিউব থেকে আমাকে অনেক কিছু লিখে দিয়েছে, তো এগুলো পড়তে গেলে আমার দাঁত দুধ ভেঙে যেতে পারে, তো বাসে যা পড়বো। যাই হোক গাইস, আর বিশ্বাস হইতেছে না, ও মাই গড, এখানে একটা কার্ড দিছে। গাইস অনেক কষ্টের পর আমার হার্টবিট বেড়ে গেছে। ওয়াও, তো পুরোটা খুলি, কে কল দিছে? হ্যালো আবু, এই যে প্লে বাটন খুলতেছি। গাইস আমার সফলতা, অনেক কষ্টের পর এটা হাতে পাইলাম, আপনাদের ভালোবাসে এবং সাপোর্টে পাইছি আমি। তো মেনলি হইছে আমার এত বড় জার্নিয়ের পিছনে অবশ্যই আমার আব্বু আম্মুর হাত অনেক বড়। আমার আব্বু আমাকে অনেক সাপোর্ট করছে, আমি অনেক লাকি আমার আব্বুর মতো একজন আব্বু পাইছি। আমরা তিনটা বোন, তো আমার আব্বু কখনো আমাদেরকে কষ্ট জিনিসটা বুঝতে দেয় নাই, তো আমি অনেক খুশি আজকে, মানে ইমোশনাল হয়ে গেছি। ফাইনালি সবাই আমার জন্য দোয়া করবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আপনাদের কাছে দোয়া আর ভালোবাসাই চাই, এর বেশি আর কিছু চাই না। তো সবাই আমাদের সাপোর্ট করবেন, আর আমার তিনটা মেয়ে ওদের জন্য আপনারা দোয়া করবেন, ওরা যেন বড় হতে পারে ভবিষ্যতে। তো যখন থেকে বলছে যে মাহি ব্লগ করবে, ওর আব্বুকে বলছে, তো ওর আব্বু মানে অনেকে অনেক ফ্যামিলিতে আছে যে না করে, কিন্তু ওর আব্বু না করে নাই, বলছে তুমি করো, অনেক সাপোর্ট করছে ওরে। তো ও ঘাবড়ে গেছে কথাগুলো বলতে, ওর আব্বু ওরে অনেক সাপোর্ট করছে আর অনেক সহযোগিতা করছে, মানে যখন যেটা দরকার ওর বলছে যে আব্বু আমাকে এটা এটা লাগবে আর কি, তো ওর আব্বু আয়না দিছে। তারপর বলো, আমার আম্মু আমার আব্বু আমাকে অনেক সাপোর্ট করে, আমার আম্মু আমাকে অনেক হেল্প করে। গাইস আপনারা জানেন আমার ভিডিওতে আমার আম্মু আমার থেকেও বেশি কষ্ট করে, তো আমি অনেক লাকি, অনেক হ্যাপি। তো আমার অল ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে, থ্যাংক ইউ আব্বু। তো এটাই, এই যে আমার বোনেরা, তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আরও এগিয়ে যেতে পারি। আর আপনারা চাইলে গাইস আমি খুব তাড়াতাড়ি আবার গোল্ডেন প্লে বাটন আনবক্সিং করে ফেলবো, তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে অনেক সাপোর্ট করবেন। তো এটাই।